লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের 6 নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য তরুণ সমাজের অহংকার ও উদীয়মান রাজনীতিবিদ মোহাম্মদ আলী আক্কাসের জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তিন মার্চ রাত 8টায় আমিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইউনুসের নেতৃত্বে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য এরশাদুজ্জামান এরশাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান রকিব, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম থানিম, সাকিব, জিলহাজ, সাইফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একই দিন উপজেলার বারাউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন বাঙ্গালিয়ানা রেস্টুরেন্টে ভার্থডে অভ্যর্থনার আয়োজন করা হয়। এ সময় লোহাগাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফজলে এলাহী আরজু, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা ও নবাবী কিচেনের ডিরেক্টর আরাফাত হুসাইন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের একাংশের সভাপতি জেহান চৌধুরী সহ ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিনের নেতৃত্বে বাঙালিয়ানা রেস্টুরেন্টে নৈশভোজের আয়োজনও করা হয়। এ সময় বারৌলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হারুন সাইদি, রিহাদ চৌধুরী সহ ডজন খানেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নবীন ভাই কি চান দে রাখিব বেহু শুন এসাদ ভাই, এসাদ ভাই তো এক ঘন্টা লোদি মুড় লোব দিকে দে। শিয়াবুদ্দিন, সেনেল কর্ণফুলি, লোহাগাড়া।